আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা শ্রোতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম হাটহাজারী মাদ্রাসায় দুপুরে আল্লামা আহমদ শফির জানাজা অগণিত মানুষের ভিড় পরিস্থিতি নিয়ন্ত্রণে চার উপজেলায় দশ প্লাটুন বিজিবি নিষেধাজ্ঞার আগে অনুমতি পাওয়া পঁচিশ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাবে ভারত ট্রাক ছাড়া হতে পারে আজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের তদন্ত রিপোর্ট নিয়ে নারায়ণগঞ্জে তীব্র অসন্তোষ দায় এড়ানোর চেষ্টা বলছে মসজিদ কমিটি এবং মোবাইল ব্যাংকিং এ লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হেফাজত ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ তার হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয়েছে দুপুর দুইটায় সেখানে অনুষ্ঠিত হবে জানাজা মাদ্রাসার ভেতরে অবস্থিত বায়তুল আতিক মসজিদের সামনে তাকে দাফন করা হবে দেশের বিশিষ্ট এই আলেমের জানাজায় যোগ দিতে হাটহাজারী অভিমুখে হাজারো মানুষের ঢল নেমেছে সুষ্ঠুভাবে জানাজা সম্পন্ন করতে হাটহাজারী সহ আশেপাশের চার উপজেলায় দশ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান একশো তিন বছর বয়স আহমদ শফি বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা এনে ভর্তি করা হয় আজগর আলী হাসপাতালে সেখানেই মারা যান তিনি হাটহাজারী জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পরই তার মৃত্যু হয় আমার আব্বার জানাজা বাদ জোহর দুইটার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাদ্রাসার ভিতরে যেই মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন ওসিয়ত করে গেছেন সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরে সেই মকবরাতেই সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ আমার আব্বাকে যদি আল্লাহ তাআলা দান করেন সবাই দোয়া করবেন এদিকে আল্লামা আহমদ শফির মৃত্যুতে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় নেমে আসে শোকের ছায়া দেশের অন্যতম বড় এবং পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে আট হাজারেরও বেশি শিক্ষার্থী আল্লামা শফি প্রায় তিন যুগ ধরে এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই পদ ছাড়েন বৃহস্পতিবার তার মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কান্নার রোল পড়ে যায় আল্লামা শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামরুজ্জামান রাজীবের রিপোর্ট দীর্ঘ ৩৪ বছর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব পালনের পর ছাত্র বিক্ষোভের মুখে বৃহস্পতিবার পদ থেকে সরে দাঁড়ান আহমদ শফি টানা ৩৬ ঘন্টা বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনের মুখে অনেকটা অবরুদ্ধ ছিলেন তিনি মাদ্রাসার শুরা কমিটির সভায় পদত্যাগের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এর পরপরই মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্স যোগে আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার বিকেলে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে জন্ম নেওয়া আহমেদ শফির শিক্ষাজীবন শুরু হয় রাঙ্গুনিয়ার সরবভাটা মাদ্রাসায় এরপর তিনি ভর্তি হন পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় ১৯৪০ সালে তিনি হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন পরে উচ্চতর শিক্ষা নেন ভারতের দারুল উলুম দেহবন্দ মাদ্রাসায় ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফি এরপর থেকে টানা এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি ২০১০ সালের ১৯ জানুয়ারি কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আল্লামা শফি তবে ২০১৩ সালে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি ও তার সংগঠন হেফাজতে ইসলামী পরবর্তীতে রাজনীতিতে সরকারের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন শত বছর বয়সী আল্লামা আহমদ শফি কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা নিষেধাজ্ঞার আগে রপ্তানির জন্য অনুমতি দেয়া পঁচিশ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে তবে বেনাপোলে এ ধরনের কোনো চিঠি এখনও পৌঁছায়নি বলে জানিয়েছে স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার
এদিকে মিয়ানমার থেকে আমদানি করা 20 টন পেঁয়াজ বোঝাই ট্রলার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। এরই মধ্যে এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানান। সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, খালাসের পরে রোববার থেকে খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজ সরবরাহ করা হবে। মিয়ানমার থেকে আরও 100 টন পেঁয়াজ কয়েকদিনের মধ্যে আসার কথাও জানান তারা। এর আগে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি প্রায় 3 মাস বন্ধ ছিল। গত 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এবার অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার, এলাকাবাসী এবং মসজিদ কমিটি। তাদের দাবি, তিতাস কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে নিরপেক্ষ প্রতিবেদন না দিয়ে মসজিদ কমিটিকে দোষারোপ করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুসালাহ জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর তিতাস কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনকে একপেশে বলে উল্লেখ করেন। তিতাস দায় এড়াতে মসজিদ কমিটিকে এই ঘটনায় দোষারোপ করছে বলে অসন্তোষ জানান তিনি। বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের তদন্ত প্রতিবেদনে মসজিদে বিস্ফোরণের মূল কারণ হিসেবে মসজিদ কমিটির অবহেলাকে দায়ী করে। বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের দাবি, ক্ষতিপূরণ এড়াতে তিতাসের এই পক্ষপাতমূলক প্রতিবেদন। দুর্ঘটনার দায় এড়ানোর চেষ্টা করলে তিতাসের বিরুদ্ধে আন্দোলনেরও হুঁশিয়ারি জানান তারা। আমাদের অনুদান দেয়া হোক না দেয়া হোক, কিন্তু তদন্তের মধ্যে যদি কোনো গরমিল হয়, আমরা এখন শোকাহত আছি, নীরব আছি। পরবর্তীতে যদি আমাদের দেখার বাহিরে কোনো দুর্নীতি হয় বা রাজনীতি করে জায়গা নিয়ে, এবং তদন্তের মধ্যে যদি কোনো গরমিল হয়, আমরা ছেড়ে দিব না। সেক্রেটারি যদি বাইচা থাকতো, এই সুযোগটা পাইতো না, কারণ সেক্রেটারি মুখিকভাবে আলোচনা করছে, এই জন্য 50,000 টাকা উঠানোর চেষ্টাও হয়েছে। তদন্ত প্রতিবেদন পুনর্যাচাইয়েরও দাবি জানান স্থানীয় এলাকাবাসী। মসজিদ কমিটির দোষ মানে আমাদের এই যে নিহতদের পরিবারের উপর দোষ দেওয়া, এটা তো আমরা মানতে পারি না। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় 38 জন দগ্ধ হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 31 জনের মৃত্যু হয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। 24 ঘন্টার ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 80 টাকা ও আমদানি করা পেঁয়াজ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারও। এদিকে সব রকমের চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা। ছুটির দিনের বাজার ঘুরে হুমায়ুন চিস্তির রিপোর্ট। ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করার পরেই লাফিয়ে বেড়ে রাজধানীর বাজারেই 100 টাকারও বেশি উঠেছে পেঁয়াজের দাম। তবে গত 24 ঘন্টায় দাম কিছুটা কমতির দিকে। খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ 90 টাকা ও আমদানি করা পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আসলে দাম আরও কমবে। 90 টাকা কেজি পেঁয়াজ নিলাম, কেজিতে 10-15 টাকা কমে আছে আগের থেকে। ইন্ডিয়ান আগে আসলে 70 টাকা, এখনও বিক্রি হইতে আছে 64 টাকা। দেশি এই 2 দিন আগে বেশি 100 টাকা, এখন 90 টাকা বিক্রি হইতে। ইন্ডিয়ান পেঁয়াজ দিল না, আর পেঁয়াজের বাজার আগুন হয়ে গেল। আরও তো বাইরের রাষ্ট্রে পেঁয়াজ আছে, সে জায়গাতে ইনপুট করুক। সাধারণ মানুষের কাছে এখন বাজার মানেই দুর্ভাবনা। 50 টাকার নিচে কোনো সবজি কেনার উপায় নেই। এমনকি আলুরও কেজি 36 থেকে 40 টাকা। আদা রসুনের দামও বাড়তি কয়েক সপ্তাহ ধরে। বন্যার একটা অজুহাত, চারিদিকে পানি আছে, এই কারণে সবজির দামটা আরও একটু বেশি। সবই 70-80-60 এর ভিতরে, খালি শুধু পেঁপেটা 40 টাকা, টমেটো 120 টাকা, একটা 140 টাকা। গত কয়েক বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেক বেশি রাজধানীর বাজারে। তবে ভারতে ইলিশ রপ্তানির অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। আমাদের কাছে ভালোই লাগছে এবার ইলিশ দেখে, বা ইলিশটা খেয়েও মজা পাচ্ছি। বাইরে যাওয়াটা একটা বন্ধ ছিল, বর্তমান 4 দিন ধরে এটা যাওয়াটা শুরু হয়েছে, কিছুটা বাড়তি আর কি, কিছুটা বাড়তি। যেমন আগে 700 যেটা বিকছে, এটা 750, যেটা 750 বিকছে, এটা 800। বন্যার অজুহাতে কয়েক মাস ধরেই 2-1 টাকা করে বাড়ছে চালের দাম। রোডের সাহেবের মিনিকেট এখন 53 টাকা, 52 টাকা, 58 বিক্রি হচ্ছে হোলসেল মার্কেটে। আমাদের 52 কিনেছিল, 53 পড়ছে, এখন আমরা 54 বেশি। কিন্তু এখন আজকে যে আনছে আর 54 বেচতে পারবো না, এত এখন 55 নিচে আর বেচতে পারবো। এদিকে বাজারে সব জিনিসের মূল্য ঊর্ধ্বমুখী হলেও কিছুটা স্বস্তি রয়েছে মুরগির দামে। দেশি মুরগি 400 টাকা, পাকিস্তানি কক 200 থেকে 220, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,881। সবশেষ 24 ঘন্টায় 12,730টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,541 জনের। শনাক্তের হার প্রায় 12.11%। মোট আক্রান্তের সংখ্যা 3,45,805 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,923 জন। মোট সুস্থ 2,52,935। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 73%, আর মৃত্যুর হার 1.41%। একদিনে মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 6 জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ 13 জন, চট্টগ্রামে 3, সিলেটে 2 এবং রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনে ফি সিঙ্গেল ডিজিট করার দাবি জানিয়েছেন গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ডিজিটাল মাধ্যমে সরকারের রাজস্ব আয় এবং লেনদেন আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে। বিস্তারিত সাফরুল আলমের রিপোর্টে। দিন দিন জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। অনলাইন কেনাকাটা কিংবা যে কোনো বিল পরিশোধে এর চাহিদাও বাড়ছে। করোনা মহামারীকালে মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বেড়েছে কয়েক গুণ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা। তাই এখাতে লেনদেন ফি কমানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। হাজারে কাটবে 18.50 টাকা, যদি আরো কম হইতো আর কাস্টমার বেশি হইতো। মোবাইলের ব্যাংকিং এ আমাদের খরচ বেশি হয়ে যায়। 1,00,000 টাকা লেনদেন করলে দেখা গেছে 2,000 টাকা চার্জ পড়ে, সেখানে ব্যাংক লেনদেন তো অনেক কম। তাহলে মানুষ ব্যাংকের যেরকম যায় সিরিয়াল দিত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক বর্তমানে 9,26,00,000। প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয় 2,032 কোটি টাকারও বেশি। সারা পৃথিবীর কোনো দেশে 1,020 টাকার মতো চার্জ করা হয় না। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একটা বড় রেট। এই 1,020 টাকা থেকে রেটটা সিঙ্গেল ডিজিটে আনা যায় তাহলে আসলে অনেক কাস্টমার বাড়বে, লেনদেনও বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে। 800 টাকা টাকা পাঠানোর ক্ষেত্রে বা টাকা উত্তোলনের ক্ষেত্রে নিচ্ছেন, এটা যদি কমিয়ে আনা যায়, যারা নিম্নবিত্ত মানুষ আছেন, যারা সাধারণ ব্যাংকিং চ্যানেলের ভেতরে অতখানি নাই, তাদের জন্য কিন্তু একটা বড় রিলিফ হবে। সামাজিক নিরাপত্তার ভাতা পাচ্ছেন, অথবা শহর থেকে কেউ হয়তো তাদেরকে গ্রামে এই টাকাটা পাঠাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কষ্টটা অনেক লাঘবজনক হবে। একই সাথে এই ব্যাংকিং পরিষেবাটাও কিন্তু অনেক বড় হবে। অনলাইন এই সেবা ব্যবহারে মোবাইল ব্যাংকিং খাতে নতুন পণ্য ও সেবা যুক্ত করার তাগিদ দিয়েছেন গ্রাহকরা। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তৃণমূল থেকে নাম না এলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা দলের মনোনয়ন ফর্ম নিতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। আগামী সোমবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় রোববার পর্যন্ত চলবে ফর্ম বিক্রি। 4টি জেলা পরিষদ উপনির্বাচন, 9টি উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে দলীয় সভাপতির কার্যালয়ে আসছেন। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমাদের সংগঠনের গণতন্ত্রের 28-এর 3 ধারায় বলা আছে স্থানীয় ইউনিয়ন, উপজেলা এবং হচ্ছে জেলা, তারা যৌথ স্বাক্ষরে তারা রেজলিউশন করে পাঠাবেন এবং ওই প্যানেল থেকে আমাদের মনোনয়ন বোর্ড বিভিন্ন সার্ভে রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন প্রদান করবেন। আমরা গণতন্ত্র অনুসরণ করেই মনোনয়ন ফর্ম বিক্রি করে যাচ্ছি এবং আগামী 21 তারিখ বিকেল 4টায় মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সাভার থেকে অপহরণের 5 দিন পরে 2.5 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আমেন আক্তার। এ ঘটনার পর অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত 14 সেপ্টেম্বর সাভারের পশ্চিম ব্যাংকটাউন বাড়াই গ্রাম থেকে চকলেট দেওয়ার কথা বলে আমেনাকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম। পরে শিশুটির বাবা মোহাম্মদ আলীর কাছে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ সময় সে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীকে 20,000 টাকা মুক্তিপণও দেওয়া হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বিষয়টি থানায় জানালে পুলিশ আমেনাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এ সময় অপহরণকারীরা পুলিশের তৎপরতা বুঝতে পেরে রংপুরের কোতোয়ালি এলাকায় গতকাল একটি বস্তার মধ্যে শিশুটিকে ফেলে যায়। পুলিশ সেখান থেকে 2.5 বছরের ওই শিশুকে উদ্ধার করে। এরপর রাতে বগুড়ার শিবগঞ্জের একটি বাড়ি থেকে অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
তাইওয়ানে উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তার সফরকালে কাছাকাছি সাগর এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। সার্বভৌমত্ব রক্ষায় এই সামরিক মহড়া চলছে বলে জানিয়েছে বেইজিং। চীন ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে তাইওয়ানের জলসীমায় এই সামরিক মহড়ার আয়োজন। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। সম্প্রতি তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে মার্কিন সমর্থন বৃদ্ধি পাওয়ায় নিজ দেশের স্বার্থে এই মহড়া বৈধ বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত সপ্তাহে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় দুদিনের মহড়া পরিচালনা করে চীনা সামরিক বাহিনী। এবার জানাবো পারটেক্স খেলার খবর। সার্জিও আগুয়েরো আর ডি মারিয়াকে বাদ দিয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী 8 অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই শুরু করবে আল বিসেলেস্তারা। 5 দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে তারা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসির অনুমিতভাবেই আছেন লিওনেল স্কালোনির দেওয়া 30 সদস্যের দলে। 2017 সালে সবশেষ আর্জেন্টিনার হয়ে খেলা গোমেসকেও ফিরিয়েছেন তিনি। এছাড়া ডাক পেয়েছেন জিওভানি সিমেওনে। অন্যদিকে 23 সদস্যের ব্রাজিল স্কোয়াডের ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের খেলা স্ট্রাইকার রদ্রিগো। ইঞ্জুরি থেকে সেরে ওঠা গোলরক্ষক অ্যালিসনও আছেন স্কোয়াডে। আগামী 8 অক্টোবর খরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের 5 দিন পর পেরুর মাঠে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সের্গে জিনাব্রির হ্যাট্রিকে বুন্দেসলিগায় শালকেকে 8-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েন্স অ্যারেনার প্রথমার্ধে 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আগের 8 আসরের লিগ চ্যাম্পিয়নরা। 4th মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন জিনাব্রি। এরপর গোরেস্কা আর লেভান দোভিস্কির গোলে প্রথমার্ধে 3-0 লিড পায় হান্স ফিল্কের দল। বিরতির পরও আধিপত্য ধরে রাখে বায়ার্ন। 14 মিনিটে আরও 2 গোল করে হ্যাট্রিক পূরণ করেন জিনাব্রি। পরে মুলার, সানে ও বদ্রি নামা মুসিয়ালার গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ঘরোয়া লীগের ইতিহাসে কোনো আসরের প্রথম সপ্তাহে এটাই ছিল সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা 22 ম্যাচ জিতল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। আবুধাবিতে আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 13তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মুখোমুখি লড়াই শেষ 5 ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। তবে এবারের আসর জয় দিয়ে শুরু করতে চায় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল। সেই সাথে গত আসরের ফাইনালে পরাজয়ের প্রতিশোধও নিতে চায় তারা। অন্যদিকে চেন্নাইয়ের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা রাখতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিবারের মতো এবারও দলে বেশ ভারসাম্য রেখেছে রোহিত শর্মার দল। করোনা ভাইরাসের কারণে ভারতের পরিবর্তে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হাটহাজারি মাদ্রাসায় দুপুরে আল্লামা আহমদ শফির জানাজা, অগণিত মানুষের ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি। নিষেধাজ্ঞার আগে অনুমতি পাওয়া 25,000 টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাবে ভারত, ট্রাক ছাড়া হতে পারে আজ থেকে। বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের তদন্ত রিপোর্ট নিয়ে নারায়ণগঞ্জে তীব্র অসন্তোষ, দায় এড়ানোর চেষ্টা বলছে মসজিদ কমিটি। এবং মোবাইল ব্যাংকিং এ লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।